নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। জলপাইগুড়ি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পোশাকের রং পরিবর্তনের বিরুদ্ধে পথ অবরোধ। নীল সাদা বাতিল করো, আমাদের স্কুলের লোগো কোথায় গেল, রাজ্য সরকার জবাব দাও, এমন আওয়াজ তুলে মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা বড় পোস্ট অফিস মোড় অবরোধ করে কুনিন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে বন্ধ হয়ে যায় জলপাইগুড়ি থেকে ডুয়ার্সমুখী যাত্রী পরিবহন ব্যবস্থা। পথ অবরোধে সামিল অভিভাবকদের দাবি, প্রাচীন এই পুনিন্দদেব বিদ্যালয়ের পোশাকের রং খাকি প্যান্ট সাদা জামা, স্কুলের ঐতিহ্য প্রতীক সহ ব্যাস। অভিযোগ, হঠাৎ রাজ্য সরকারের তুগলকি কায়দায় স্কুলের পোশাক নীল সাদা করে দিয়েছে, তারই বিরুদ্ধে আমাদের এই পথ অবরোধ। অপর এক অভিভাবক বলেন, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ছাত্রদের নিয়ে যাওয়া হয়, সেই ভিড়ে আমরা স্কুলের পোশাকের রং দেখেই নিজেদের সন্তানকে খুঁজে পাই। এখন যদি সব একই রঙের পোশাক হয়ে যায় তাহলে তো বিপদ। এদিকে পথ অবরোধকে ভেঙে এক বাইক আরোহী যেতে গেলে অভিভাবকরা উত্তেজিত হয়ে পড়ে। কোনো ক্রমেই জনরোষ থেকে পালিয়ে বাঁচতে দেখা যায় ওই ব্যক্তিকে। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং সদর ট্রাফিক পুলিশ। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। একটা জায়গায় যদি কোনো স্কুলের বাচ্চাদের, পাঁচটা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায়, সেই জায়গায় তো নিজের বাচ্চাকে আমি সুনির্দিষ্ট করে চিনতেই পারবো না এই পোশাকের জন্য। সেখানে আমাকে বাচ্চাকে কী করে, আমাকে আমি সেখান থেকে তো স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে গিয়ে তো বাচ্চাকে যে কোনো অকেশনে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে ছেড়ে দেবে। এই যে স্কুলের ড্রেসগুলো, এই ড্রেসগুলোতে বাচ্চাগুলো তো আইডেন্টিটি থাকবে। ঠিক ঠিক আছে, আপনার নাম? দেখুন, অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থা বারো হয়ে গিয়েছে। যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, একশো বছরের ইতিহাস, সেই একশো বছরের ইতিহাসে খাকি সাদা ছিল আমাদের কালচার, এফডিআই এর কালচার। আমরা রাজনৈতিক কথা বলতে যাচ্ছি না, এখানে বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্ন আছে, কিন্তু আমাদের আত্মসম্মান আছে। আমরা এফডিআই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে সরকার, ব্রিটিশ সরকার আমাদের খাকি ড্রেস পাল্টাতে পারেনি, সেটা আমার হঠাৎ করে দিদি সরকার পাল্টিয়ে দিল। লোগোটা সবার হয়ে যাচ্ছে নীল সাদা। আমাদের আলাদা অস্তিত্বের প্রয়োজন, অস্তিত্বের প্রচারের প্রয়োজন আছে। সে অস্তিত্বের জন্য যে সংগ্রামটা করতে হয়, আমাদের তো কালচারালি আমাদেরকে মৃত করে ফেলেছে, কালচারালি আমাদের মৃত করে ফেলেছে। আমাদের সাথে অন্য স্কুলে কোনো পার্থক্য রয়েছে না। একটা ছেলেকে আমরা চিহ্নিত করতে পারবো না, এটা এফডিআই এর ছেলে, সব নীল সাদা হয়ে যাবে, এটা তো আমরা চাই না। আমার হচ্ছে বক্তব্য হচ্ছে, গণতান্ত্রিক সিস্টেমে সমস্ত স্কুলগুলো সাধারণভাবে তাদের নিজস্ব পরিচয় নিয়ে বাঁচতে পারবে। চাপিয়ে দেবে কোনো একটা চিহ্ন, কোনো একটা লোগো, এটা চলবে না। ব না চয় ওকার, সেটা তো আমরা বুঝতে পারছি না। আমাদের তো আছে সেখানে শিক্ষা, প্রগতি এবং সহযোগিতা, এই সমস্ত আমাদের অনেক বিদ্যালয়ে ড্রেস দেওয়া হয়ে গেছে ইউনিফর্ম। আমি বলি, চতুর্দশ লুই একটা কথা বলেছিল যে আমি যা বলি তাই আইন, আর দিদি বলেছেন আমি যা রং পছন্দ করি সবাইকে তাই পড়তে হবে। আবার কথা হলো, আমার চটি জুতা পছন্দ তাই সবাইকে চটি জুতা পড়তে হবে। এই অগণতান্ত্রিক সিস্টেমের আমরা বিরোধিতা করি, এই অগণতান্ত্রিক সিস্টেমের আমরা বিরোধিতা করি। আমার কথা হলো, শত ফুল বিকশিত হোক, শুধু জোড়া ফুল বিকশিত হলে হবে না, সব রকমের ফুল বিকশিত হোক। খাকি থাকবে, সাদা থাকবে, নীল থাকবে, লাল থাকবে, প্রত্যেকের এক একটা কালচার আছে, সেই কালচারটাকে ধরে রাখবে। এটাই তো সহানুভূতির কথা, এটাই তো গণতন্ত্রের কথা। এই গণতন্ত্র না মেনে যদি উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, সেটা আমরা মানব না, এটাই আমাদের বক্তব্য। কি করবেন এখন? আমরা রাস্তা অবরোধ করছি, এটা আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি।
দরকার হলে ইউনিফর্ম দেবে না, আমরা নিজস্ব ইউনিফর্ম আমাদের নিজের পয়সায় খরচ করব, কিন্তু আমাদের কালচার আমরা কালচার নষ্ট করতে চাই না। আমরা ইউনিফর্ম পরে বাচ্চাদের স্কুলে নিয়ে আসবো না, আমরা স্কুলে আমাদের বাচ্চারা আসবে আগের ইউনিফর্ম পরেই আসবে। এই নীল সাদা ইউনিফর্ম কে আমরা কোনো গার্জিয়ান রাই এই ইউনিফর্ম কে সমর্থন করি না, আমাদের এইটুকুই কথা। আর এইটুকুই নিয়ে আজকে আসছে এই আস্থা অবরোধ, আমরা গার্জিয়ানরা একক হয়ে মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়েলো উন্নতমানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নতমানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে পি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে